দশম জাতীয় সংসদ নির্বাচনী তফসিল প্রত্যাহারের দাবিতে 18 দলের ডাকা 48 ঘন্টা অবরোধের প্রথম দিনে রাজধানীতে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাজধানীর প্রধান সড়কগুলোতে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা। তবে পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ছিল অনেকটা ঢিলেঢালা। অফিস আদালতে কর্মমুখী মানুষের ভিড় ছিল স্বাভাবিক। আমাদের সরকারের কাছে এবং বিরোধী দলের কাছে আমাদের প্রত্যাশা, সচেতন মানুষ হিসাবে দেশের সাধারণ মানুষকে জিম্মি করে এইভাবে তারা হরতাল অবরোধ দিচ্ছে এবং উভয়ে একাধিকবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা সংলাপে বসুন, সেই সংলাপে না বসাটা জনগণের একরকম দুর্ভোগ এবং শাস্তির কারণ হিসাবেই আমরা মনে করছি। এবং দুই দলই তারা স্বেচ্ছাচারীভাবে সাধারণ জনগণকে জিম্মি করে রাখছে, এই জিম্মির হাত থেকে আমরা মুক্তি চাই। বর্তমান রাজনৈতিক অবস্থান টানপোড়নের সম্ভাব্য সমাপ্তির পথ ছিল নির্বাচনী তফসিল। তবে সংকট সমাধান না করে তফসিল ঘোষণা করায় 18 দলীয় জোট তার প্রত্যাখ্যান করে, ডাক দেয় অবরোধের। ফলে ঢাকা মহানগরে যানবাহন চলাচল ছিল তুলনামূলক অনেকটা কম, ফলে দুর্ভোগ পোহাতে হয় জনসাধারণকে। হ্যাঁ, আলটিমেটলি কি দেয়নি যে মানুষের কষ্ট, এরা কি কেউ প্রত্যাশা করে? আমাদের স্বাধীন দেশ, আমাদের এগুলো ঝামেলা, এখন গাড়ি পেতেছি না, হেঁটে হেঁটে যেতেছি, 10 টাকা ভাড়া, 20 টাকা, এই টাকাটা কে দিবে? আলটিমেটলি ক্ষমতায় যে আসুক তার খুব প্রভাবটাই বেশি। এ দেশে দুইটা ফ্যামিলি আছে, আমরা জিম্মি করার কিছু নাই। আমরা তো আসলে স্বাধীন দেশে ভুল কথা, এটা এরকম কেন, আমরা এরকম কেন? তাদের রেসারেসির কারণে আমরা রাস্তায় এরকম দুর্ভোগ প্রভাব করবো, সব জিনিসের দাম বেশি, গরিব মানুষের বেতন বাড়ে নাকি? গরিব মানুষের প্রতীক্ষার ক্ষণে ক্ষণে ধরা, বাজারে যান জিনিসের দাম বেশি, বড় লোক না তো ঠিকই কিনবে, সমস্যা তো আমাদের, আসলে আমাদের পক্ষে কেউ নাই, গরিব আসলে গরিব হয় দেশে জন্ম নেওয়াটাই ভুল। বরাবরের মতো এবারও রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা চাদরে ঘেরা এবং পুরো রাজধানী জুড়ে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া টহল। এম এ সজল, বিডি হেডলাইন্স, ঢাকা।